মুয়াজ্জিন যখন ডাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সকলের হাজিরি কবুল করুন, আমিন। আমাদের সবাইকে প্রেমময় নামাজ আদায় করার তৌফিক দান, আমিন। আল্লাহ তোমার দরবারে আমরা জান্নাত চাই না, আল্লাহ তোমার দরবারে আমরা জান্নাত চাই না, তুমি রহমত করে আমাদেরকে একবার বান্দা বলে ডাক দাও, এটাই আমাদের পাওয়া। আল্লাহ তোমার দরবারে একটু খেয়াল করবেন, আল্লাহ তোমার দরবারে আমরা জান্নাত চাই না, তুমি শুধু আদর করে একবার বলবা যে এটা আমার বান্দা, এই সার্টিফিকেট এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আমরা জানি যে হবে তোমার বান্দা জাহান্নামে তার জ্বালায় কেমনে, যে হবে তোমার বান্দা যারে তুমি বলবা এটা আমার বান্দা, জাহান্নামের সাহস কি তারে আগুন দিয়া ভয় দেখাবে। আল্লাহ আমরা জান্নাত চাই না, বুঝবেন এটা প্রেমের কথা বলছি আমি, আল্লাহ আমরা জান্নাত আমরা শুধু এতটুক চাই তুমি আমাদেরকে একটু কবুল কর, এটা আমার বান্দা, এটা আমার বান্দা, এটা আমার এটা আমার বান্দা, আরেকটু জোরে 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 এটা আমার বান্দা। কারণ একজন বান্দার জন্য এর চাইতে বড় সার্টিফিকেট হতে পারে না, স্বয়ং স্রষ্টা যে বান্দাকে আপন করে টেনে নেবে। জান্নাত খুঁজে কেউ জান্নাত পায়, কিছু সৌভাগ্যবান ব্যক্তি এমন আছে যারা জান্নাত খুঁজে না, জান্নাতের স্রষ্টাকে খুঁজতে থাকে, জান্নাত তাদেরকে খুঁজতে থাকে। আমরা নামাজ দিয়ে জান্নাত খুঁজবো না, এতদিন খুঁজলেও আজকে থেকে খুঁজবো না, আমরা নামাজ দিয়ে আল্লাহকে খুঁজবো, রোজা দিয়ে আল্লাহকে খুঁজবো, আমরা জান্নাত চাই না, জান্নাতের স্রষ্টাকে চাই। সত্যি করে বলেন, স্রষ্টারে ফাইলে জান্নাত খোঁজা লাগবে? তখন তো জান্নাতে আপনারা বলবে ভাই তুই আনিন দেই, জান্নাতে আষ্টুয়ান জিন আছে বেগে টানাটা নিয়ে ও ভাই তুই আনিন দেখ, ও ভাই তুই আনন্দ দে, ও ভাই তুই আনন্দ দিয়ে তো অন হবে তো কি রে, এতদিন তুয়াই দিত ন ভাই ইয়াকা আর টানাটা নিয়ে গরর হদ্দে আর জিবের ভিক্ষে তুই তুই বেরোলে ফেলি হিসাব কি বুঝতে পেরেছেন? সেজন্য লক্ষ্য কিছু দরকার হয় না, প্রেমময় একটা সিজদাও অনেকের নসিবের মধ্যে হাসরের ময়দানে পার হওয়ার সুযোগ হয়। কয়টা সিজদা ভাই? আর একটু জোরে বলেন, কিন্তু শর্ত হচ্ছে ওই ওইটা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আজকের মাহফিলে এসে যাদের অন্তর যতটুক প্রশান্তি হয়েছে, আনন্দিত হয়েছে, ভালো লেগেছে, ওই ভালো লাগাটা প্রকাশ করে একবার বলেন তো দেখি, মারহাবা, একটু আস্তে করে বলেন, আল্লাহ আমাদের সকলের হাজির।